নর্মাল জলে যদি পিঁপড়া পড়ে, সেই জল কিন্তু আমরা ফেলে দিই, একদমই খায় না। কিন্তু শরবত বা কোনো পানীয় খাওয়ারে যদি পিঁপড়া পড়ে, সেই লোভ কিন্তু আমরা সামলাতে পারি না। সেই পিঁপড়া হয় ফেলে দিই, না হয় ছেঁকে আবার খেয়েই নিই সেই জলটা। প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী, শুধুমাত্র সময়ের অভাবেই সৎ। হ্যালো বন্ধুরা, আজকে বুঝতে পারছি না কি বলবো, গুড মর্নিং না গুড ইভিনিং, মানে এখন সময়টা কখন, কটা বাজে বলো তো? 12টা বাজে নি এরকম সময়। তো আজকে এই সময় থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই তো বললাম এখন 12টা বাজে নি, প্রায় বাজা বাজায় ভাব। তো যাই হোক বন্ধুরা, আজকে এই সময় থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আসলে কি বলো তো, মানে কালকে না কোনো ভিডিও এডিটও করতে পারিনি আর দিতেও পারিনি, তো সেই জন্য আসলে এখানে একজন, আমাদের এখানে একজন মারা গেছে, তো তার জন্য মানে মনটা একটু খারাপ ছিল, তার জন্য ভিডিওটা এডিট করে মানে করা হয়নি আর কি। বোঝোই তো, কেউ যদি কারো যদি কিছু হয় তখন তো মানে হয় না, না কোনো দিকে করা যায় না, মানে কোনো কিছু কাজই আগাতে পারি না, আমার তো এরকমই হয়। তো তার জন্য আর কি কালকে ভিডিওটা দেওয়া হয়নি। আর এখন দেখো সমস্ত মানে এখন যেহেতু ঘুমিয়েছে, তাই আমার যেগুলো কাজ আছে সকালে খাওয়া দাওয়া করছি, বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এখন ইউটিউব মানে ইউটিউব খুললে মাঝে মাঝে মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই যে পরক্রিয়া একটা ব্যাপার, যে তোমরা হয়তো বুঝতেই পারছো কি আমি কাদের কথা বলছি বা কিসের কথা বলছি, মানে আমি নাম বলতে চাই না। আর আমি এগুলো ব্যাপারে না কোনোদিনও ভিডিওতে কোনো কথাও বলি না, আমার ভালো লাগে না এগুলো কথা বলতে। এর আগেও একজনের মানে এক ক্রিয়েটারের এরকম ঘটনা দেখেছি ভিডিওতে, অনেক অনেকই ইউটিউব খুললেই মানে এখন চলে আসছে। তো তারপরে মানে এখন যার আর কি, যাকে নিয়ে চর্চা চলছে, যার আর কি এরকম ঘটনা ঘটিয়েছে, এটা সত্যি কি না মিথ্যা আমি সেটা জানি না। তো সত্যি তাদেরকে বলতে চাই, এরকম মানে এটা হাটের মাঝখানে না আনাটাই ভালো না, মানে নিজেদের ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো। এইভাবে সবার সামনে পাবলিক করা, এটা সোশ্যাল মিডিয়ায় না দেওয়াই ভালো, এগুলো ব্যাপার। তাদের বাচ্চা কাচ্চাদের জীবনটা মানে আলটিমেটলি নষ্ট হয়ে যাচ্ছে। এর আগেও একজনের দেখলাম, এখনও দেখছি, মানে মাঝে মাঝে মনটাই ভেঙে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, এই যে আমাদের ভিডিওগুলো এত কষ্ট করে বানাচ্ছি, তোমরা দেখছো, এরপরে তো তোমাদেরও মানে আর ইচ্ছাটা থাকবে না যে ভিডিও এত ভালো করে দেখছো, এই যে দেখছো মানে এর আগের মানে যার কথা বলছি আর যখন এখন যাকে নিয়ে চর্চা চলছে, সে কিন্তু ভালো ভিডিও বানাতো, খুব ভালো, তাকে দেখেও আমি অনেকটা ইন্সপায়ার হয়েছিলাম। তো যাই হোক, তা ভালো লাগতো আমার ভিডিওগুলো, কিন্তু এখন দেখছি এরকম ব্যাপার, তাহলে কি আর ভিডিও দেখতে ইচ্ছা করে বলো? এইরকম তোমরাও হয়তো ভাবছো যে এরকম হয় ফালতু ফালতু, মানে তোমরাই বা সময়টা নষ্ট করবে কেন শুধু শুধু ভিডিও দেখে, এরকম সবার ক্ষেত্রেই হয়। তো আমারও ওই জন্য মনটা একটু খারাপ আছে, মানে ভালো লাগছে না ভিডিও করতে। আমিও দেখছি এরকম মানে ইউটিউব খুলে এগুলোই দেখা যাচ্ছে এখন সবার ফার্স্টে, তাই জন্য একটু মনটা ভেঙে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে ভিডিও করা বাদই দিয়ে দিই। তো তোমরা এত ভালোবাসার জন্য আমি আর বাদ দিতে পারছি না, কারণ তোমাদের এতই ভালোবাসা না, ভিডিও একদিন না দিলেই কমেন্ট করতে থাকো তো কেন ভিডিও দিই না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো সব কিছু সমস্ত কাজ কমপ্লিট করলাম। কাপড়টা না ও তোমাদের বলিনি আগেই, আগে বলা হয়নি, মানে প্রথমে দেখলে না একটা নাইটি পরেছিলাম, তো ওই নাইটিটা না কাচবো জন্য আবার খুলে আবার এই একটা নাইটি পরলাম। তো ওই নাইটিটাই দেখো এটা পরে খেঁচে দিলাম একবারে, অনেক কটা নাইটি জড়ো হয়ে গেছিলো। তো আসলে আমি কী করি বলো তো, একবারে অনেক কয়টা নাইটি জড়ো করে একবারেই কাচি, কারণ নাহলে সারতে না কাচলে না আমার ভালো লাগে না। ঠিক জল কাচাটা তো আমার একদম পছন্দ হয় না, কারণ মানে কেনটা গন্ধ গন্ধ থেকেই যায়, তাই জন্য আমি এইভাবেই কাচি। তো দেখো এখন স্নান করতে ঢুকে যাচ্ছি। স্নান তো হয়ে গেছে, এবার সিঁদুর পরে নিচ্ছে, যেটা প্রতিদিনের কাজ, তোমাদের মাঝে মাঝে দেখায় আর মাঝে মাঝে দেখায় না। ও আসলে কি বলতো, চুল ছাড়ে না, সিঁদুর পরতে হয় না, আমাকে একজন কমেন্ট করেছিল। তো আমি পরিও না আসলে, মানে কোনো কোনো সময় না হয়েই যায়, তো তার জন্য আর কি। যাই হোক এখন চুলটা বেঁধে নেবো, আমার মশলা অতটা মনে থাকে না। আর এখন দেখো এখন ঘুমোচ্ছে, এখন কটা বাজে, 2:30 বাজে, এইমাত্র কাজ টাজ কমপ্লিট হলো, সব কিছু তো ক্যামেরার মধ্যে দেখানো যায় না, তোমরা তো দেখলে কী কী কাজ করলাম, তারপরেও আরও বাড়তি কাজগুলোও করি, তো সেগুলো করলাম। তারপরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, আর ফুলের এই শীষগুলো না আমি ফেলে দিই, তাহলে আমার মানে এই পাতা থাকে যে এটা না নোংরা হয় না কাপড়টা, আর যদি শীষগুলো না ফেলি তার একদম মানে দাগ হয়ে যায়, পাপড়িগুলো পাপড়ি বলতে এই শীষগুলো পড়ে পড়ে।
অনেকটাই তো কাজ করতে কত দেরি হয়ে গেছে দেখলে, এখন চলে এসেছি খেতে, ভাত খেতে। তো এই যে মাছের চচ্চড়ি আর মাছের ঝোল আছে, ওখানে অল্প একটু মাছ নিব। আমার না মাছ খেতে ইচ্ছা করছে না, মানে পেট কেমন একটা গা গোলাচ্ছে, তো মাছটা যত খেতে পারি না, ওই জন্য অল্প একটু নিলাম। আমার এটা আমার শাশুড়ি দিয়েছে, তার জন্য একটু রেখে দিলাম। আর আমাদের আছে মাছের ঝোল আছে, আমি ওটা নিব না। আর সকালে যেহেতু খেয়েছি, সকালে একবার যদি খাই না তখন আর ভালো লাগে না। আর একটু আমার জন্য এক্সট্রা করে ডাল করেছিলাম, আমার আর রোহনের জন্য। আমার হাজবেন্ড তো ডাল অতটা খায় না, তো তার জন্য ওই যে অল্প একটু ডাল আছে আমি নিব, ওহন উঠলে আবার ওকে খাওয়াবো, তো তার জন্য অল্প একটু নিয়ে নিচ্ছি ডাল। তারপরে বন্ধুরা অনেকটা সময় রেস্ট নেওয়ার পরে দেখো ঝমঝমে বৃষ্টি চলে এসছে, আর বাইরে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি শুয়েছিলাম, তারপরে উঠলাম, দেখলে বসেছিলাম এখানে, ওখান ঘুম থেকে উঠলো। আর এদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এই যে দেখলে পাস্তা করতে চলে এসেছি, সত্যি কথা বলতে কি ভিডিও শুট করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, মানে এগুলো দেখতে দেখতে না সারাটা দিন পার হয়ে যাচ্ছে। তোমাদের হয়তো তাই হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো তার জন্য আজকে ব্লগটা একদম সাজানো গোছানো হয়নি, মানে যেরকম পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর মানে ভালো লাগছে না কি বলো তো, সবসময় মনেও থাকে না। আর এগুলো দেখতে দেখতে না দেখছি যে এরকম হঠাৎ করে এরকম একটা ঘটনা যদি দেখা যায় ভালো মানুষের, তো সে তার ক্ষেত্রে আর কি কেমন লাগে তোমরা তো বুঝতেই পারবে। তো যাই হোক, ওগুলো কথা বাদ দিয়ে মাথা থেকে সব কিছু, ওগুলো কী যে হচ্ছে জানি না, নাটক হচ্ছে নাকি অরিজিনালি হচ্ছে সেটা ওরাই জানবে, না ভিউসের জন্য হচ্ছে, তো আমি কারো নামও বলছি না। তো তোমরা কারো মানে কারো কথা কাউকে আমি মানে বলাটা পছন্দ করি না, ওর জন্য আমি ভিডিওতে এগুলো নিয়ে আলোচনাও করি না। তো আজকে আর না বলে পারলাম না, সত্যি কথা ভালো লাগে না এগুলো আর দেখতে দেখতে, মানে দিন যাচ্ছে আরও মানে সবাই দেখছে এগুলোই করছে। তো ভিউস কামানোর জন্য এরকম মানুষ করতে পারে, মানে ভিউস নাকি সত্যিও হতে পারে, আমি তো আর অরিজিনালটা জানি না কী ঘটনা হচ্ছে। তো যাই হোক, আমি ফালতু ফালতু মানুষের নামে কোনো কথা বলতে চাই না, যা হচ্ছে তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায়। দেখো শুধু শুধু ওদের সংসারটাও নষ্ট হলে খারাপ লাগবে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাদের কথা বলছি। আর কথা বাড়াচ্ছি না, আর এখন দেখো পাস্তা বানাচ্ছি। আর এই পাস্তাটা না দিতে ভুলে গেছিলাম, আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো, এই বলেছিলো কি এটাও করো তো একদিন, তো আমি এই পাস্তাটা সিদ্ধ প্রায় হয়ে গেছিলো, তো তারপরে দিলাম। তো এমনি পাস্তা বেশি সিদ্ধ করলে অসুবিধা হয় না, কারণ কি রবার্টের মতোই থাকে, কিন্তু যতই সিদ্ধ করো না কেন, ওর জন্য একটু বেশি করে সিদ্ধ করে নিলাম। আর এদিকে এখন করে নিব ডিম দিয়ে, দুটো ডিম দিয়ে। আর আমি আর অহন মানে অহন ঘুম থেকে উঠে জেদ করছে যে একটু পাস্তা করে দাও, ও ভাত খায়নি দুপুরে, সকালে ওই তো খায় মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো। তারপরে তো উঠতে উঠতে ওর বিকেলই মানে এত ঘুমায়, মানে যেদিন ঘুমায় সেদিন ঘুমায়, আর যেদিন ঘুমাবে না তো সেদিন ঘুমাবে না। আর দেখো এখন ডিম কটা তুললাম, কিন্তু এ কটা ডিম তোলা যায়নি, জন্য ফ্যানা ফ্যানা হয়ে গেছে। তো এখন লঙ্কাটা দিয়ে দিলাম, আর একটা লঙ্কা দেখতে পাচ্ছ, আর একটা লঙ্কা আমি চিড়ে রাখলাম না, কোথায় গেলে খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, পাস্তা যেভাবে করে সেভাবে করে নিচ্ছি। আর আজকে ব্লগটা একদম ছোট্টর মধ্যে, কিন্তু তো যাই হোক তোমরা কিছু মনে করো না, এরপর থেকে আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো অবশ্যই, কারণ মানে এনার্জিটা আমাকে নিয়ে আসতে হবে ফিরিয়ে, কারণ এইভাবে বসে থাকলে চলবে না। সত্যি কথা বলতে এগুলো দেখতে দেখতে সারাদিন না মাথাটা একদম মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে সত্যি কথা বলতে, তো এগুলো দেখা বন্ধ করতে হবে আমাকে, নিজের ইয়েতে ফিরে আসতে হবে ছন্দে, মানে দেখতে দেখতে ভালো লাগে না সারাদিন। আর তারপরে অহনকে নিয়ে থাকি তো কীভাবে যে দিনটা পার হয়ে যায় বুঝতেই পারি না, দিন শেষে দেখি যে সারাদিন তো কিছুই করিনি, ভিডিও করলাম না, কোনো বাড়ির কাজটাও ঠিক মতো হয় না, মানে এগুলো দেখতে আর অহনকে নিয়ে থাকতেই সারাটা দিন পার হয়ে যাচ্ছে। তো মানে ভীষণ একটু চিন্তার মধ্যে দিয়ে আছি, শরীরটাও এরকম করলে খারাপ হয়ে যাবে। তো দেখি আস্তে আস্তে সব কিছু ঠিক করার চেষ্টা করব। তো চলো দুজনের জন্য বেরে নিই আমরা। দেখো গরমে একদম ঘেমে গেছি, মানে পাস্তা বানালাম যে তার জন্য, আর বাইরে তো এদিকে মুষলধারে একদম বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো
ফোকাস করতে নাই যে আর আমার এখানে তো বসে আছে আর এখানে পাস্তা আমাদের বৃষ্টির সময় দারুণ জমে যাবে খাওয়াটা একদম আমার আর এখানে তো এখন চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই এখন 5:30টা বাজেই বৃষ্টি হয়েই যাচ্ছে তাও কখন শুরু হয়েছে বৃষ্টি দেখলেই তো পাস্তা করতে যাওয়ার আগে তোমাদের দেখালাম খুব একটা খায় না যেহেতু তেল মশলার জিনিস আর অহন মানে আসলে অহনও খাবে তার জন্য খাওয়া হয়নি এই মাসে তো খাওয়াই হয়নি তো বিরিয়ানি দেখে তো আমার মনটা একদম ছুটে গেছে তাড়াতাড়ি করে দেখো প্যাকেট খুলতে চলে গেছি অফিস থেকেই নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো চলো খুলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই আর বিরিয়ানি দেখে অহনও পাগল হয়ে গেছে আমিও পাগল হয়ে গেছি খাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বাই বাই